বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বরাবরের মতো এবারও চমক দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময়ক্ষেপণ তো আছেই সেই সাথে আছে বিসিবির মিডিয়া জোনের দরজায় প্রথম সারির গণমাধ্যম কর্মীদের আটকে রাখা আইসিসির নতুন নিয়মে যে কোনো ইঞ্জুরিতে আক্রান্ত খেলোয়াড়দের দলের সাথে রাখা যাবে শুরু থেকে সুযোগটা কাজে লাগিয়ে তাসকিন আহমেদকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া পাশাপাশি পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকে আচমকা বাদ দিয়ে স্পিনার তানভীর ইসলামকে দলে নেওয়াটা শেষ মুহূর্তে বড় চমক দেখে মনে হতে পারে কোনো বাজারের দৃশ্য তবে যারা নিয়মিত মিরপুরের হোম অফ ক্রিকেটে যান কিংবা খোঁজ খবর রাখেন তাদের কাছে এই পরিবেশটা খুবই পরিচিত মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার আগে বিসিবির মিডিয়া প্রাঙ্গনে ভিড় জমে যায় জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চমক দেখিয়ে দল ঘোষণা করেছে অংশ নেয়া দেশগুলো ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন কক্ষে যাওয়ার আগে কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের দাঁড়িয়ে থাকতে হয় বিসিবির মিডিয়া সেন্টারের গেটের সামনে নির্ধারিত সময়ের অনেকটা পর শুরু হয় বোর্ডের তিন নির্বাচকের বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা সংবাদ সম্মেলন সেখানে থাকে আরেকটি চমক ইঞ্জুরি থাকা পেসা তাসকিন আহমেদের রিপোর্টের কারণে সোমবারের পরিবর্তে মঙ্গলবার চূড়ান্ত করা হয় টাইগার স্কোয়াড বিশ্বমঞ্চে তাস্কিনকে পাওয়া যাবে কিনা এ প্রশ্নে গত চব্বিশ ঘণ্টা তোল ক্রিকেট পাড়া আর বোর্ডের পরিচালক প্যানেল জানায় শুধু থাকছেনই না তাস্কিন হচ্ছেন সহ অধিনায়ক এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাস্কিন নামেদকে নির্বাচিত করেছেন নানা রকমের মতামত আসলেও দুই সিনিয়র ক্যাম্পেইনস সাকিব আহাসান ও মাহমুদ আলা রিয়াদের সাথে অধিনায়ক ও শান্ত তাস্কিনের ব্যাপারে অনড় অবস্থানে তাদের যেদের কাছে হার মেনেছে টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরা প্রধান নির্বাচক আশা করেন সকলে মতে করা দলটি পাড়ি দিবে প্রথম পর্ব আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেইফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন যেকোনো কিছু হতে পারে ডেফিনেটলি আমরা আশা করি প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পারবে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরে ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে বিশ্বকাপে দল ঘোষণার বিসিবির আরেক চমক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের না থাকা তাকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক জানান আস্থা পুরোনো ব্যর্থ সাইফুদ্দিন আমরা যে কারণে একটু বেশি মুখিয়ে ছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার নিয়ে খুব একটা সুযোগ পাননি তা ডেদোভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি অনেকটা নাটকীয়ভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ঢুকেছেন স্পিনার তানবির ইসলাম বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে আমাদের তিনজন প্রতিদ্বন্দ্বী চারজন প্রতিদ্বন্দ্বী চারটা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভেন্সনে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্তি করা আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বলে বোলিং ইউনিটের সঙ্গে এবারে টাইগার স্কোয়াডে মোট ছজন ক্রিকেটার প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা হলেন তানভীর ইসলাম তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় জাকের আলী অনেক রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব তবে তানজিদ তামিম গত ওয়ান ডে বিশ্বকাপে খেলেছেন সবকটি কটি ম্যাচ তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে আর বাকিদের জন্য এটাই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ মহম্মদ হাীব তৃপ্ত স্পৰ্টছ ঢাকা